প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে পাইলসের সমস্যা বা পাইলস। এখন আমি যেটা প্রথমেই বলতে চাই যে আসলে পাইলসটা কী। পাইলসটা মূলত হচ্ছে, এটাকে বাংলায় আপনারা শুনে থাকবেন যে এটাকে অশ্বরোগ বলা হয়, হ্যাঁ, মেডিকেলের ভাষায় এটাকে হেমোরয়েডস বলে। এখন পাইলসের সংজ্ঞাটা যদি দিতে চাই, যে আসলে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে মূলত আসলে পাইলস হচ্ছে, মেডিকেলের ভাষায় বলা হয়, ডাইলেটেড অব দ্য রেক্টাল ভেইনস, মানে রেক্টাম বা মলদ্বারে যে ভেইনগুলো রয়েছে এগুলো স্ফীত হয়ে এক ধরনের কুশনের মতো হয়ে যায়। হ্যাঁ, এই কুশনের মতো হয়ে যাওয়ার যে ব্যাপারটা এটাকেই পাইলস বলে। অর্থাৎ মলদ্বারের যে ভেইনগুলো এগুলো স্ফীত হয়ে যাবে, ফুলে যাবে, পরবর্তীতে এগুলো কুশনের মতো হয়ে যাবে, এই যে অবস্থা এটাই হচ্ছে হলো পাইলস। এখন এই পাইলসকে বিভিন্নভাবে এটাকে ক্লাসিফিকেশন করা হয়। মূলত যেটা কমনলি বলা হয় যে এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস। অর্থাৎ যদি এটা পাইলসটা যদি বাইরের দিকে বের হয়ে আসে এটাকে এক্সটার্নাল পাইলস বলা হয়, এটা যদি ভিতরের দিকে থাকে এটাকে ইন্টারনাল পাইলস বলা হয়। আবার এটাকে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, এভাবেও কিন্তু পাইলসের শ্রেণীবিভাগ করা হয়। সাধারণত দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রিতে এই যে পাইলসটা সাধারণত মলদ্বারের ভিতরেই থাকে, কিন্তু থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রিতে পাইলসটা মলদ্বারের বাইরে বের হয়ে আসে। এখন পাইলসের ক্ষেত্রে কী কী লক্ষণ আমরা দেখতে পারি? পাইলসের ক্ষেত্রে মূলত যে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে ব্লিডিং হওয়া। পাইলসে তেমন একটা ব্যথা থাকবে না, কিন্তু প্রচুর ব্লিডিং হবে, মানে পেইনলেস একটা ব্লিডিং হবে। এবং কি যে অনেক সময় বলা হয় যে মুরগি জবাই দিলে যেভাবে প্রচুর ব্লিডিং হতে থাকে, ঠিক এইভাবে কিন্তু ব্লিডিং হয়ে থাকে এই পাইলসের ক্ষেত্রে। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে পাইলসের সাথে শুধুমাত্র যে পাইলসই থাকে তা না, পাইলসের সাথে অনেক সময় যে অ্যানাল ফিশার যেটা বলে, অ্যানাল ফিশারের লক্ষণও থাকে। এখন যদি পাইলসের সাথে অ্যানাল ফিশার থাকে, অর্থাৎ মলদ্বারটা যদি ফেটে যায়, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পাইলস শুধু একাকী থাকে না, পাইলসের সাথে আপনার বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে অ্যানাল ফিশার, যেটা মলদ্বার ফেটে যাওয়া, এই সমস্যাটা থাকে। এখন এই সমস্যাটা থাকলে মলদ্বারে প্রচণ্ড পেইন থাকবে, মলদ্বারে ব্যথা, মানে পেইন ব্যথা করবে, তারপরে জ্বালাপোড়া করতে পারে, মলদ্বারে চুলকাতে পারে, এবং একটা অস্বস্তি, গরম বোধ হতে পারে। এই লক্ষণগুলো মূলত আমরা যদি পাইলসের সাথে যদি অ্যানাল ফিশার থাকে তাহলে আমরা দেখতে পারি। আর পাইলসের হওয়ার কারণগুলো কী? পাইলস হওয়ার প্রধান যে কারণ হিসাবে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে কনস্টিপেশন। অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ পায়খানা কষা থাকে তাদের এই পাইলস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি ডিসেন্ট্রি বা ডায়রিয়াও যদি দীর্ঘমেয়াদি থাকে তাহলেও কিন্তু পাইলস হতে পারে। তার পাইলস হওয়ার ক্ষেত্রে কনজেনিটাল একটা ফ্যামিলিগত ইতিহাসও থাকতে পারে, অর্থাৎ বাবা মা ভাই বোন তাদের যদি পাইলস থাকে তাহলে পাইলস হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যারা দীর্ঘক্ষণ এক বসে থাকে, হ্যাঁ, ডেস্ক ওয়ার্ক যেগুলো বলে, দীর্ঘক্ষণ অফিসিয়াল কাজ করে, হ্যাঁ, এই অনেকক্ষণ বসে থাকার যে কাজ, অথবা লং ড্রাইভ, মানে যারা গাড়ি চালক, হ্যাঁ, অনেক দূরের গাড়ি চালিয়ে যেতে হয়, মানে অনেকটা সময় গাড়িতে থাকতে হয়, এই দীর্ঘ সময় বসে থাকার ব্যাপারটাও কিন্তু এই ধরনের পাইলস হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসগুলোই মূলত পাইলসের ক্ষেত্রে আমরা প্রধান লক্ষণ হিসেবে দেখি। তাছাড়া আরও অনেক ধরনের পাইলস রয়েছে, যেরকম প্রেগনেন্সির সময় পাইলস হয়, হ্যাঁ, সাধারণত গর্ভকালীন সময়ে পাইলস হয়। এভাবে আমরা পাইলসের কারণগুলো আমরা দেখে থাকি। তারপরে মধ্যবয়সী, যাদের বয়স পঞ্চাশের উপরে চলে গেছে, তাদেরও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইগুলো হলো পাইলসের প্রধান প্রধান লক্ষণ। এখন পাইলসটাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদেরকে কিছু জিনিসের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে আমাদের যে মাংস জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে হবে। এর পরিবর্তে আমাদের প্রচুর শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, হ্যাঁ, সর্বোপরি আমাদের বাথরুমটাকে স্বাভাবিক রাখতে হবে। বাথরুমটা যদি আমরা স্বাভাবিক রাখতে পারি তাহলে কিন্তু এই পাইলসের সমস্যাটা আমরা সহজেই আমরা দূর করতে পারবো। এর সাথে সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু পাইলসের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। যদি প্রাথমিকভাবে এই পাইলসের সমস্যাগুলো দেখা দেয় এবং যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু অনায়াসে এই পাইলসের যে সমস্যাগুলো বা লক্ষণগুলো দেখা যায় এগুলো কিন্তু দূর করা সম্ভব। এবং খুবই ভালো স্পেসিফিক ওষুধ রয়েছে,
কয়েক মাস, এই তিন চার মাস যদি ভালোভাবে চিকিৎসা করা হয় এবং লাইফস্টাইল মডিফিকেশন, হ্যাঁ, খাবার দাবারের ব্যাপার, এগুলো যদি ব্যাপারে যদি সচেষ্ট হওয়া যায় তাহলে কিন্তু পাইলসের সমস্যাটাকে অনায়াসে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দূর করা সম্ভব। তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফিজ।